হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি আলোচনা করব কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত নয় একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এই যে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু আমফান বলে একটি সাইক্লোন হয়েছিল সেই সাইক্লোনের ফলে কিন্তু বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে ঠিক আছে সেই ঘর বাড়ি সারাই করার জন্য সরকার থেকে কিন্তু কিছু অনুদান দেওয়া হচ্ছিল এবং যাদের বেশি ক্ষতি হয়েছিল তাদের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা এবং যাদের কম ক্ষতি হয়েছিল তাদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে সরকার থেকে অনুদান দেওয়া হচ্ছিল সেই অনুদান পাওয়ার জন্য কিন্তু আবেদনও করতে হচ্ছিল যার প্রক্রিয়া কিন্তু এক মাস আগে শেষ হয়ে গেছে এবং যারা টাকা পাওয়ার তারা ঠিক টাকা পেয়ে গেছেন তাদের লিস্টও বেরিয়ে গেছে ঠিক আছে কিন্তু যদি কেউ আবেদন না করে থাকেন তাহলে কি করতে হবে তাদের জন্য একটা খুব বড় সুযোগ আছে সুযোগ বলতে ছ তারিখ এবং সাত তারিখ আগস্টে আজকে ছ তারিখ পেরিয়ে গেছে এবং সাত তারিখ ঠিক আছে কালকে একটা দিন বাকি আছে যারা যারা আবেদন করেননি তাদের জন্য তো যারা যারা আবেদন করেননি তারা করতে হলে কালকে কিন্তু দশটা থেকে চারটার মধ্যে বিডিও বা এসডিও অফিস থেকে ফর্ম নিয়ে আপনারা কিন্তু ফিল আপ করে দশটা থেকে চারটার মধ্যে জমা দিতে পারেন এবং জমা দিলে আপনাদেরও টাকা পাওয়ার অনুদান পাওয়ার চান্স আছে যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কুড়ি হাজার টাকা নাহলে কম ক্ষতিগ্রস্ত হলে পাঁচ হাজার টাকা ঠিক আছে তো তাহলে কি একটাই দিন সাতই আগস্ট কালকে যে দিন সেই দিনই মধ্যেই কিন্তু আপনাকে ফিল করে জমা দিতে হবে আর কিন্তু টাইম নেই ঠিক আছে এই দু দিন ছিল ছ তারিখ এবং সাত তারিখ বা ছ তারিখ তো পেরিয়ে গেছে লেট হয়ে গেছে তার জন্য দুঃখিত আপনাদের জানাতে পারিনি এবং বাকি সাত তারিখ একটা দিন বাকি আছে তো আপনারা চাইলে কিন্তু কালকে আপনারা আবেদন করে দিতে পারেন তো আবেদন আপনারা কিভাবে করবেন এবং ফর্ম কোন ফর্মটা তার একটা স্যাম্পল আমি দেখাবো এবং কী কী ডকুমেন্টস লাগবে তাও এই ভিডিওতে আমি আলোচনা করব অনস্ক্রিনে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা হচ্ছে কিন্তু সেই ফর্ম তো এই ফর্মটা আপনাকে বিডিও অফিস থেকে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন টু দ্য বিডিও এই যে সার্কেল করা আছে এই সার্কেলের মধ্যে কী হবে না এই সার্কেলের মধ্যে আপনার ব্লক এবং ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে ঠিক আছে বাকি ফর্মটা একই হবে এখানে লেখা আছে বিষয় আমফানঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি লেখা আছে দেখুন মহাশয় আমি এই আমির পরে লিখতে হবে আপনার নাম পিতা বা স্বামী নাম দিতে হবে গ্রাম পোস্ট দিতে হবে এই যে দাগটা দেওয়া আছে এই দাগে কিন্তু আবার আপনার ওই ব্লক এবং ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে এবং এই যে ড্যাশ দিয়ে দেওয়া আছে এই পঞ্চায়েত এর একজন স্থায়ী বাসিন্দা এটা লিখতে হবে আপনাকে এবং এখানে দেওয়া আছে মহাশয় গত কুড়ি পাঁচ দু কুড়ি বুধবার আমফান জড়ের প্রভাবে আমার একটিমাত্র বসবাসের ঘরটি ভাঙিয়া গিয়েছে তাহলে আমার ঘরটি বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে এবং ঝড়ের প্রভাবে আমার বাগানের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমি ও আমার পরিমার সমূহ খুব অসুবিধার মধ্যে রয়েছি অতএব মহাশয় আপনার নিকট আমার বিনীত অনুরোধ এই যে যাহাতে আমি সরকারি সহযোগিতা পাই তাহার সুব্যবস্থা করিলে খুবই উপকৃত হব তারপরে আপনাকে কি ব্যাংকের নাম আপনার যে ব্যাংকের নাম সেটা কিন্তু আপনাকে ইংলিশে ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে কিন্তু বড়ো বড়ো করে লিখে দিতে হবে গোটা গোটা করে পরিষ্কার করে এবং ব্রাঞ্চ নেম ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার পাসবুক থেকে দেখে ভালো করে দু তিনবার মিলিয়ে দেখে লিখে নিতে হবে এবং আই কোড দিয়ে ডেট দিয়ে এই যে ইতি আছে ইতির পরে নিজে সই করে দিবেন যে যিনি যার নামে দিচ্ছেন সেই নামে সই করে দিবেন এবং এই ফর্মের সঙ্গে আপনার কী কী লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে এবং কি লাগবে যে পাসবুকটা আপনার ব্যাংকের যে ব্যাংকের নম নাম এবং নম্বরটা দিচ্ছেন এখানে সেই ব্যাংকের যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজটা কিন্তু জেরক্স ভালো করে জেরক্স করতে হবে এবং সেই পেজটা দিতে হবে আর আপনার যে বাড়িটা নষ্ট হয়েছে সেই বাড়িটার কী করতে হবে আপনার বাড়ির সামনে আপনি দাঁড়াবেন এবং একটা ফটো তুলতে হবে সেই ফটোর প্রিন্ট করে তার সঙ্গে অ্যাটাচড করে এটা কী হচ্ছে ভিডিও অফিসে জমা দিতে হবে এবং আরও আপনারা ভালোভাবে জেনে নিতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে যেখান থেকে আপনি ফর্মটা নেবেন বিডিও অফিস থেকে বা এসডি অফিস থেকে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে তো আপনাদের কাছে আমার যে মতামত বলছি আপনারা যদি সত্যি যদি কোনো অসুবিধার মধ্যে থেকে থাকেন আপনাদের যদি ঘর বাড়ি রকম কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু একটা দিন সময় আছে সেই কালকের মধ্যে আপনারা আবেদন করে দিন এবং আপনাদের টাকা পাওয়ার অনুদান পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই তথ্যের উপর নির্ভর করে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সমস্ত কিছু লেটেস্ট আপডেট কিন্তু এই চ্যানেলে আমি দিতে থাকবো এবং এই চ্যানেলটা আমার মূলত রিক্রুয়ারমেন্ট বেসিস বাট আমি ভাবলাম যে এটা হয়তো দেওয়ার দরকার আছে তাই আমি দিলাম ঠিক আছে থ্যাংক ইউ দেখার জন্য